দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ভারতের বিরুদ্ধে কাশ্মীরিদের সংগ্রামে সমর্থন অব্যাহত থাকবে শহীদ দিবস উপলক্ষে বলছে পাকিস্তান চীনের দক্ষিণ পূর্ব উপকূলের আকাশে মার্কিন গোয়েন্দা বিমান উটের পর সীমান্তের চোরাচালানের কাজে পাকিস্তানি ড্রোন প্রকল্পের মাঝপথে ভারতকে বের করে দিল ইরান সেনা প্রত্যাহার ইস্যুতে চীনের সঙ্গে ফের বৈঠকে ভারত ইয়েমেনের হোদায় দায় সৌদি আরবের ক্ষেপণাস্ত্র ও কামান হামলা দক্ষিণ চীনা সাগরে মার্কিন হস্তক্ষেপ মানবে না বেইজিং মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি কেবল ইরানের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্র সাতেরো বছরের পুরনো মসজিদকে নাইট ভারতের বিরুদ্ধে কাশ্মীরিদের সংগ্রামে সমর্থন অব্যাহত থাকবে শহীদ দিবস উপলক্ষে বলছে পাকিস্তান কাশ্মীরে শহীদ দিবস উপলক্ষে সেখানকার অধিবাসীদের প্রতি আবারও দৃঢ় সমর্থন ঘোষণা করেছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে কাশ্মীরি জনগণ ভারতের বলৎপীড় নিপীড় নীতির বিরুদ্ধে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তার প্রতি ইসলামাবাদের সমর্থন অব্যাহত থাকবে কাশ্মীরের উনআশীতম শহীদ দিবস উপলক্ষে পাকিস্তান এই বিবৃতি দিয়েছে উনিশশো সালে তেরোই জুলাই ডোগরা শিখ শাসকের বাহিনী গুলিতে অন্তত বাইশজন মুসলমান শহীদ হন এ কারণে কাশ্মীরের প্রতি বছর তেরোই জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হয় পাকিস্তানের বিবৃতিতে আরো বলা হয়েছে ভারতীয় বিমান হামলা এবং হত্যা নির্যাতন অব্যাহত রয়েছে যা নিন্দনীয় সেখানকার জনগণকে রক্ষায় এগিয়ে আসতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে বিবৃতিতে বিশ্ব সমাজের উদ্দেশ্য বলা হয়েছে কাশ্মীরের মজলুম মানুষদের জীবন রক্ষায় সবাই এগিয়ে আসুন চীনের দক্ষিণ পূর্ব উপকূলের আকাশে মার্কিন গোয়েন্দা বিমান চীনের দক্ষিণ পূর্ব উপকূলে গোয়েন্দা বিমান উড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তির অংশ হিসেবে এই বিমান পাঠানো হয়েছে বিভিন্ন সূত্রে জানিয়েছে চীনের দক্ষিণ পূর্বের গুয়াংডং প্রদেশের উপকূলের আকাশে গোয়েন্দা বিমানটিকে দেখা গেছে গুয়াংডং প্রদেশের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমান উড়ার ঘটনা একেবারেই বিরল এমন সময় চীনের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে যখন তাইওয়ানে বিশাল সামরিক মহড়া চলছে সেই মহড়ায় মার্কিন অস্ত্র সহ উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে চীন সাধারণত এ ধরনের মহড়াকে উস্কানিমূলক তৎপরতা হিসেবে গণ্য করে থাকে চীন তাইওয়ানকে এখনও নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এরপরও তাইওয়ানকে নানাভাবে সামরিক সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র চীন বরাবরই বলেছে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অর্থ হচ্ছে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করা বেজিং এক চীন নীতি মেনে চলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে সূত্র টুডে ওটের পর সীমান্তে চোরাচালানের কাজে পাকিস্তানি ড্রান বেশিদিন আগের কথা নয় পাকিস্তান ভিত্তিক অপরাধী সিন্ডিকেট এবং সন্ত্রাসবাদী দলগুলো রাজস্থানের ধার মরুভূমি এবং অশিক্ষিত ফোর্ট কোয়ারিয়ারগুলোর মাধ্যমে সীমান্ত এলাকায় উটের উপর মাদক অস্ত্র এবং অন্যান্য অবৈধপণ্য পাচার করত এখন একই কাজে তারা ডোরোন ব্যবহার করছে সীমান্ত এলাকায় পাচার কাজে ড্রোনের ব্যবহার বেড়ে যাওয়ায় ভারতীয় সুরক্ষা সংস্থাগুলো প্রতিরোধের জন্য একটি স্মার্ট সীমান্ত ব্যবস্থাপনার অংশ হিসেবে নির্ভরযোগ্য পদ্ধতি স্থাপনের বিভিন্ন উপায় খুঁজছে জানা গেছে সীমান্তের সুরক্ষার ক্ষেত্রে ড্রোন জ্যামারগুলো খুব বেশি কার্যকর নয় এ কারণে নজরদারি বাড়াতেও শনাক্তকরণে তারা কার্যকর পথ বেছে নেওয়ার চেষ্টা করেছে সর্বশেষ পাকিস্তানি ড্রোনের মাধ্যমে অস্ত্রোপাচারের ঘটনা শনাক্ত হয় গত বিশে জুন এদিন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ জম্মার হিরানগর সেক্টরের রথগ্রামের কাছে একটি ড্রোনগুলি করে নামায় ওই সময় ড্রোনটি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি এম রাইফেল দুটি ম্যাগাজিন ষাট রাউন্ড বুলেট এবং সাতটি গ্রেনেড উদ্ধার করা হয় এদিকে প্রথমবারের মতো ভারত পাকিস্তান সীমান্তবর্তী হীরানগর সেক্টরে একটি ড্রোন নামার ঘটনা লক্ষ্য করা গেছে আইন প্রকৃতী সংস্থাগুলো এখনও এই চালানোর কোনো প্রাপক শনাক্ত করতে পারেনি ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এর আগে ও জন পাঞ্জাবের তিন গুরুদাসপুরের ডেরা বাবা নানক এলাকার ধর্মকোট গ্রামের উপকণ্ঠে তিনটি ডোন সংঘর্ষের মধ্য দিয়ে আরেকটি অস্ত্রের চালান নামানোর ঘটনা ঘটে ভারতীয় সুরক্ষা সংস্থার সূত্র অনুযায়ী ওই জ্বালানে দুটি এফমি নাইন বন্দুক ছয়টি পিস্তল চার লাখ জাল মুদ্রা ছিল প্রাথমিক তদন্তে জানা গেছে পাকিস্তান ভিত্তিক সংগঠন খালিস্তান জিন্দাবাদ ফোর্সের প্রধান রণজিৎ সিং নেতের নির্দেশে চালানটির পাঠানো হয়েছিল উল্লেখ্য সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার বেআইনি কর্মকাণ্ড আইনের আওতায় রণজিৎ সিং নেতাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে ওই আইনে নেতা সহযোগী জার্মান ভিত্তিক সংগঠনের গুরুমিত সিং বগাকেও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে সূত্র দি হিন্দু প্রকল্পের মাঝপথে ভারতকে বের করে দিল ইরান ইরানের চবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত একটি রেলপথ তৈরির জন্য চার বছর আগে ভারতের একটি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু হঠাৎ করেই সেই প্রকল্প থেকে ভারতকে বিশ্লেষণ থেকে উঠে এসেছে একের পর এক তথ্য জানা যায় গত সপ্তাহে ইরানের এই প্রজেক্ট কার্যকরী হয়েছে চবাহার থেকে জেহেদান পর্যন্ত রেলপথের শিলান্যাস ইরানের সম্পূর্ণ হয়েছে এই প্রকল্প দু সালে শেষ হবে যে কাজে ইরান আর ভারতকে পাশে চাইছে না প্রশ্ন উঠেছে এমনভাবে মাঝরাস্তা এসে ভারতকে হাত ছাড়ার কারণ নিয়ে ইরানের ক্ষোভ ও কূটনীতি উল্লেখ্য দু সালের প্রথমের দিকে যখন দিল্লি হিংসার আগুনে জ্বলছে তখন সি এ এ নিয়ে এ দিল্লি হিংসা নিয়ে মুখ খুলেছিল ইরান কার্যত সেই সময় ভারতের পরিস্থিতিকে খুব একটা ভালোভাবে নেয়নি সে দেশ সমালোচনা সুরে ভারতে মুসলিমদের হত্যা নিয়ে প্রশ্ন তোলে ইরান এদিকে ক্রমেই ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হতে শুরু করে এটাও ভালোভাবেই নি ইরান কাশেম সুলাইমানের সেই হত্যার প্রতিশোধের আগুনে ইরান জ্বলছে সেই পরিস্থিতিতে আমেরিকা এখন ইরানের শত্রু আর আমেরিকার সঙ্গে চীনকে কেন্দ্র করে ভারতের সক্ষতা ইরান মানতে পারছে না ভারতকে সরিয়ে ইরানের সঙ্গে পঁচিশ বছর একটি বড় চুক্তি স্বাক্ষরিত করেছে চীন যে চুক্তির মূল্য চারশো বিলিয়ন মার্কিন ডলার ভারতের বাণিজ্যের জন্য খুব একটা সুখের বার্তা নয় জানা গিয়েছে ইরানের ইঞ্জিনিয়াররা এই প্রকল্পের জন্য বহুবার তাগিদ দিলেও উপযুক্ত সময়ে কাজ শেষ করতে পারেননি দিল্লি যা ইরানের জন্য খরচসাপেক্ষ হয়ে যাচ্ছিল সেনা প্রত্যাহার ইস্যুতে চীনের সঙ্গে ফের বৈঠকে ভারত নতুন দেখা বরাবর প্রথম পর্যায়ে সেনা সরানোর কাজ সম্পন্ন হয়েছে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বাকি অংশ থেকে সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে আজ ফের ভারত চীন সেনা কমান্ডার স্তরের বৈঠক হতে যাচ্ছে পূর্ব লাদাখের চুসুল মল্ডোতে গত মে মাস থেকে শুরু করে এটি চতুর্থ পর্যায়ের বৈঠক বৈঠকে ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন সেনার চোদ্দ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হলেন্দ্র সিং ও চীনের পক্ষে উপস্থিত থাকবেন দক্ষিণ জিংজিয়াং মিলিটারি প্রদেশের কমান্ডার মেজর জেনারেল লেউলেন বৈঠকে দেবসাং এলাকা ও প্যাঙ্গং লেকের ফিঙ্গার চার আট থেকে চীনা সেনা প্রত্যাহার নিয়ে আলোচনার উপর বিশেষ জোর দেওয়া হবে এছাড়াও গালোয়ান উপত্যকায় বিভিন্ন পেট্রোলিং পয়েন্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বাফার এলাকায় নজরদারির প্রোটোকল তৈরি নিয়েও আলোচনা হতে পারে এর মধ্যে গালোয়ানের নিয়ন্ত্রণ রেখা থেকে লাল ফৌজ ও ভারতীয় সেনা কয়েক মিলিটারি পিছিয়ে গিয়েছে কমেছে উত্তেজনা তবে দেবসাং এলাকা প্যাঙ্গং থেকে চীনা সেনা এখনো সরায়নি ফলে মুখোমুখি দাঁড়িয়ে দুই দেশের বাহিনী বিরোধ রয়েছে এবং এলাকায় সেনা যাতে আরও সরে যায় তা নিয়ে আলোচনা হবে এছাড়া এখন সে সংখ্যা সেনা মোতায়েন রয়েছে সেই সংখ্যা কমানোর কথা বলা হতে পারে ভারতীয় সূত্রে জানা গিয়েছে দেবসাং সমতলে ভারতীয় সেনাকে নজরদারিতে বাধা দিচ্ছে লাল ফৌজ এই এলাকা পাশের কাছে দৌলত বেগ ওল্ডিতে স্থিত কৌশলগত আউটপোস্টের খুব কাছে তাই এই অঞ্চল থেকে সেনা সরানোর জন্য চীনকে চাপ দেওয়া হবে এছাড়া বিরোধ রয়েছে এমন সব জায়গায় সীমান্তে সমরাস্ত্র এয়ার ডিফেন্স রাডার জ্যামার রকেট সহ সেনা সরঞ্জাম সরানোর বিষয়ে কথা বলা হবে ইয়েমেনের হুদায়দায় সৌদি আরবের ক্ষেপণাস্ত্র ও কামান হামলা ইয়েমেনের পশ্চিমের আল হুদায়দা প্রদেশে বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও কামানের সাহায্যে ব্যাপক হামলা চালিয়েছে সৌদি আরব আজ এমন আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে সৌদি হামলায় হুদায়দা প্রদেশের আদি রাইমি এলাকায় সবচেয়ে বেশি হয়েছে তবে সঠিক পরিমাণ এখনো জানা যায়নি এপ্রিল থেকে একতরফা ঘোষণা করেছিল সৌদি কিন্তু নিজেদের ঘোষিত যুদ্ধবিরতি তারা এক ঘন্টার মধ্যেই লঙ্ঘন করেছে এমনি সামরিক বাহিনী সৌদি আরবের বিভিন্ন ঘাটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কয়েক ঘন্টার মধ্যে হুদায়দায় ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করেছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া শাড়ি এক বিবৃতিতে জানিয়েছেন সৌদি আরবের দক্ষিণে জিজান নাজরান ও আশির প্রদেশে শত্রু বাহিনীর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে যেসব স্থাপনে হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে খামিশ মুশাইদ ঘাটের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও জঙ্গি বিমানের হ্যাঙ্গার এবং জিজান নাজরান ও আশির প্রদেশের শহরের শহরের বিমানবন্দর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন মারিব প্রদেশে তাদাউইয়েন সামরিক ঘাড়িতে বিদেশি মদতপুষ্ট দেশবিরোধী সরকারের পদন্ত পদস্থ কর্মকর্তাদের সম্মেলন স্থলে হামলা চালানো হয়েছে এর ফলে হতাহত হয়েছে বিদেশিদের অনুচর ওই সরকারের বহু পদস্থ কর্মকর্তা দু সালে মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ সূত্র পার স্টুডে দক্ষিণ চীনা সাগরে মার্কিন হস্তক্ষেপ মানবে না বেজিং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে তারই জের ধরে সরাসরি জড়িত না হয়ে দক্ষিণ চীনা সাগর নিয়ে যুক্তরাষ্ট্রে হস্তক্ষেপ করা তীব্র প্রতিবাদ জানাল চীন বলল এটা একেবারেই অযৌক্তিক দক্ষিণ চীন সাগরে নিজের কর্তৃত্ব কায়েম করতে গিয়ে চীন অন্য কয়েকটি দেশের সার্বভৌমত্বে আঘাত করছে এমনটাই অভিযোগ করা হয়েছিল মার্কিন বিদেশ দপ্তরের এক বিবৃতিতে তার জবাবে মঙ্গলবার আমেরিকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সরাসরি জড়িত নয় তা সত্ত্বেও এই বিষয়ে হস্তক্ষেপ করে চলে আসছে চীনা দূতাবাসের বিবৃতিতে দক্ষিণ চীন সাগরে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পেশি শক্তি প্রদর্শনেরও কড়া সমালোচনা করা হয়েছে মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি কেবল ইরানের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্র ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলায়ানব বলেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আমেরিকা অস্ত্র বিক্রি করছে কিন্তু ইরানের বিরুদ্ধে তারা অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে চায় মার্কিন অস্ত্র বিক্রি করার কারণে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন উলায়ানব বলেন এই অঞ্চলের দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখতে চাওয়া খুব প্রশ্ন বিষয় ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে কৌশল নিয়েছে তার এই অংশ হিসেবে আমেরিকা এই অস্ত্র নিষেধাজ্ঞা মেয়াদ বাড়াতে চাইছে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে ২০১২ বারো সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অস্ত্র নিষেধাজ্ঞা দেয় দু পনেরো সালে ইরান ও ছয় জাতি গোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা অনুসারে পাঁচ বছর পর ওই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা সূত্র পার স্টোরে সাতশত বছরের পুরনো মসজিদকে নাইট ক্লাব বানালো ইসরায়েল ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত একটি ঐতিহাসিক মসজিদকে নাইট ক্লাবে রূপান্তর করেছে মধ্যপ্রাচ্যের এহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনিদের ঐতিহাসিক আল আহমার নামের মসজিদটিকে এখন পার্টি হয় চলে মদ্যপান এছাড়া কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হয় সেটিকে উত্তর ফিলিস্তিনে অবস্থিত ত্রয়োদশ শতাব্দীর আল আহমার মসজিদটিকে বার ও কমিউনিটি সেন্টারে পরিণত করেছে ইসরায়েলের সাফাদ নগর কর্তৃপক্ষ লন্ডন থেকে প্রকাশিত আরব ভিত্তিক আল গত বছরের এপ্রিলে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে মিডিল ইস্ট মনিটর খায়ের তাবারি নামে ফিলিস্তিনি ইসলামিক বৃত্তি প্রদানকারী সংস্থার এক কর্মী বিষয়টি সম্পর্কে প্রথমে অবহিত করেন খায়েরতাবারি নামের ওই কর্মী বলেছিলেন আমি যখন ব্যাপারটি প্রথমবার দেখতে পাই তখন তো বেশ মর্মাহত হয়ে পড়ে মসজিদটির ভিতরে এমন কার্যক্রম লক্ষ্য করার পর আমি অন্তর ঘাটে ভুগতে থাকি বেশ কয়েকবার হামলার শিকার হয় মসজিদটি উনিশশো সালে ইসরায়েলিরা ওই এলাকায় দখল করে নিলে মসজিদটিও হাত হয়ে যায় তারপর থেকে নানাভাবে ব্যবহার করতে সেটি সেখানে নামাজ পড়া নিষিদ্ধ করে তারা প্রথমে এটিকে ইহুদি রাজকদের একটি প্রশিক্ষণ কলেজ হিসেবে রূপান্তর করা হয় তারপর দু সালে ইসরায়েলের কাদিমা পার্টি নির্বাচনী কার্যালয় বানানো হয় মসজিদটিকে মুস্তাফা আব্বাস নামের এক স্থানীয় বাসিন্দা বলেন আল আহমার মসজিদের লাল পাথরকে লেখা মসজিদের নামটিও মুছে গেছে আজকাল সেখানে সব শুধু মুসলিমদের নামাজ আদায় করা বাদে মুসলিমরা মসজিদটিতে গেলে ইহুদিদের আক্রমণের শিকার হন মুস্তফা আব্বাস আরও বলেন মসজিদটির ঐতিহাসিক ও স্থাপত্য মূল্য রয়েছে এটি প্রতিষ্ঠিত হয়েছিল মামলুক সাম্রাজ্যের সুলতান আল দাহের বাইবার শের শাসনামলে মসজিদটির সামনে থাকা নাম ফলক বলছে এটি বারোশত ছিয়াত্তর খ্রিস্টাব্দে নির্মিত লাদাখ সীমান্তে মাটি নিচ্ছে চীনের অস্ত্র মাত্রই কমতে শুরু করেছিল লাদাখ সীমান্তে চীন ভারত উত্তেজনা কিন্তু এরই মধ্যে একটি বেসরকারি চ্যানেলের দেওয়া তথ্য ভারতের ঘুম হারাম তথ্য অনুযায়ী চীন নিজের গোপন এক অস্ত্রভাণ্ডার লাদাখ সীমান্তের কাছেই মাটির নিচে লুকিয়ে রাখছে এক বেসরকারি চ্যানেলের খবর অনুযায়ী জুলাই মাসের এগারো তারিখে সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে লেহ থেকে দুশত কিলোমিটার দূরে রয়েছে চীনের অস্ত্র ভাণ্ডার আর সন্দেহ রয়েছে ওই অস্ত্র ঘিরেই ওই চ্যানেলের তথ্য অনুযায়ী চীনের সবচেয়ে ভয়াবহ অস্ত্র গ্যারিশন মিসাইল আর সেই উন্নততর মিসাইল সম্ভবত চীন লেহ থেকে দুশত পঞ্চাশ কিলোমিটার দূরের অস্ত্রভাণ্ডারে রেখেছে তাদের দাবি এই অস্ত্রভান্ডারটি মাটির নিচে রয়েছে মাটির নিচে অস্ত্রভান্ডার ঘিরে তথ্য বলা হচ্ছে যুগের পর যুগ মাটির নিচে এই অস্ত্রভাণ্ডারকে নতুন করে সাজিয়েছে চীন দক্ষিণ জিনজিয়াং মিলিটারি এলাকা ওই অস্ত্র ভাণ্ডারের কাছে পঞ্চাশ থেকে ষাট দশকে চীন যখন তিব্বত দখল করেছে তখন থেকে ওই এলাকা ঘিরে আলাদা করে সতর্কতা বজায় রেখেছে চীন জানা যায় এই অস্ত্র ভাণ্ডারটি তিব্বত থেকে জিনজিয়াং যাওয়ার পথে হাওয়ার নিচে রয়েছে ভাণ্ডারে অস্ত্র ভাণ্ডারে যেতে হলে বারোটি টানেল পার হতে হয় মধ্যে বেশি মিসাইল রয়েছে এই খবর ভারত চীন সংঘাতের নতুন আশঙ্কার করেছে এই সংবাদ নতুন করে ভাবাচ্ছে ভারতের সেনাদের আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য